আমি আমি সকাল থেকে আপনাদের বক্তব্য শুনছিলাম, আমি কোনো বক্তব্য কথা বলিও নাই রাখিও নাই, আমি শুধু একটি কথা বলতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, একটা জিনিসই খুব বিশ্বাস করতেন, কারণ আমি 3.5 বছর ওনার সাথে কাজ করেছি, উনি বিশ্বাস করতেন যে এই সোনার বাংলাকে গড়তে হইলে সোনার মানুষ দরকার। তবে আজকের মঞ্চে, আজকের মঞ্চে যারা বসা আছেন, আমাদের আজকের প্রধান অতিথি এসে গেছেন, আমি প্রধান অতিথির জি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের আজকের অতিথি, যার মাধ্যমে আজ কিনা জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, একটা জোরে করতালি আশা করছি ওনার জন্য। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম বার পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অ্যান্ড চিফ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। স্যারের জন্য একটু জোরে করতালি আশা করছি। আমি যে কথাটা বলতেছিলাম যে সোনার বাংলা করতে সোনার মানুষ দরকার, আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা বলেন। আজকে আপনাদের নেতৃত্বে এই যে সারা বাংলাদেশের আমাদের এজেন্ট ডিলার, তাদেরকে আমরা বলি যে আপনারা 68,000 গ্রামে যাবেন এবং মানুষকে বলে দিবেন যে আপনার নিম গাছটা আপনার মুখের সর্বশ্রেষ্ঠ ঔষধ, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, সত্য, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, তো মুখ দিয়ে যেই রোগগুলি শুরু হয়, তো আপনি যদি একটু নিম গাছের পাতা দিতে পারেন, আপনি যদি কচি পেয়ারা পাতা দিতে পারেন, কচি আম পাতা চিবাতে পারেন, আপনার দাঁত মুখ গাল গলা কণ্ঠনালী সব ভালো থাকবে, তাহলে আপনি অনেকটা সুস্থ থাকবেন। এগুলো বলার জন্য আমি 40 বছর টিভিতে, পত্রপত্রিকায় এবং আপনাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হচ্ছি। তা আমি আপনাদের সামনে মঞ্চে যাদেরকে পাইছি তাদেরকে আমি দীর্ঘজীবন চিনি। আজকে যারা মঞ্চে বসে আছে অনেকের সাথেই আমার 40-50 বছরের সম্পর্ক, এবং এই লোকগুলি সত্যিকারের বঙ্গবন্ধু, যেটা বারবার চাইতেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। আমাদের প্রধান অতিথি একজন সাদা মনের মানুষ, সবুজ মনের মানুষ এবং সত্যিকারের বঙ্গবন্ধুর একজন সৈনিক, যিনি নিজে সোনার মানুষ এবং সোনার মানুষ গড়তে চান। আমরা যদি সোনার মানুষ হয়ে সোনার মানুষ গড়তে না পারি, তাহলে আমাদের সমাজের উন্নতি হবে কি না বলেন। আমরা কি, আমি, আমরা এই গত 40 বছরে বিন্দু 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 করে আমার একিন দিয়ে, আমার বিশ্বাস দিয়ে, আপনাদের আস্থা দিয়ে, ভালোবাসা দিয়ে, আত্মচেতনা দিয়ে, আত্ম উপলব্ধি দিয়ে আপনাদেরকে সেইভাবে উপদেশ দিয়ে ধীরে 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 আপনাদেরকে আমরা সেইভাবে গড়ার চেষ্টা করেছি কিনা বলেন। অতএব আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের জীবন নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যেন সত্যিকারের বঙ্গবন্ধুর সেই সোনার মানুষ, যেই সোনার মানুষের কামনা বঙ্গবন্ধুর ছিল। আলহামদুলিল্লাহ আজকের মঞ্চে সেই সোনার মানুষে, সাদা মনের মানুষে, পজিটিভ মানুষে, ভালো মানুষে আজকের এই সবাই আপনাদের সামনে উপস্থিত আছে। আপনারা বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সামরিক অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার তথ্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি আবারও অভিনন্দন জানাতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোহাম্মদ আক্তার হোসেন। 12 জানুয়ারি 2022 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে যোগদান করেন। আমরা স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি। ইতিপূর্বে তিনি 2 জুন 2021 হতে 11 জানুয়ারি 2022 পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন। একই মন্ত্রণালয়ে তিনি 16 সেপ্টেম্বর 2019 হতে 1 জুন 2021 পর্যন্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ দায়িত্ববান কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদে কর্মরত অবস্থায় সফলতা প্রমাণ রাখেন। তিনি অক্টোবর 2014 হতে 15 সেপ্টেম্বর 2019 পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব প্রশাসন ও উন্নয়ন এবং তার পূর্বে মার্চ 2019 হতে সেপ্টেম্বর 2014 পর্যন্ত স্থানীয় সরকার বিভাগে উপসচিব ও যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। তিনি জুলাই 1996 হতে জুন 2001 পর্যন্ত 5 বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সহকারী সচিব ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে কাজ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসন ক্যাডারে 15 ফেব্রুয়ারি 1988 সালে যোগদান করার পর দীর্ঘ 34 বছর সরকারি চাকরিতে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন এবং কর্মক্ষেত্রে সব অভিজ্ঞতার সুনিপুণ প্রয়োগ করে যাচ্ছেন। চাকরি জীবনের শুরুতে তিনি 10 বছরের অধিক কাল ফেনী, চাঁদপুর, কক্সবাজার, ঝালকাঠি জেলায় সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে চাকরি করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 1983 সনে বিসিএস অনার্স এবং 1984 সনে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া চাকরিরত অবস্থায় সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ আক্তার হোসেন দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারি দায়িত্বের অংশ হিসাবে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও কোরিয়া প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক, ভিয়েতনাম, পেরু, সাউথ আফ্রিকা ও মালাউ ভ্রমণ করেন। এছাড়া তিনি দক্ষতা উন্নয়নের জন্য ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, জাপান, সিঙ্গাপুর হতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সরকারি বিভিন্ন দায়িত্বের অংশ হিসেবে ভারত, পাকিস্তান ও নেপালে ভ্রমণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি বেগম মাহবুবা আক্তারের বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনন। তার পুত্র নাফিজ ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র এবং কন্যা জেরিন তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী। আমরা তার সর্বাঙ্গীন ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আবারও জোরে একটি করতালি আশা করছি তার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডক্টর আলমগির ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।